আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের দারুণ কিছু ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলো হয়তো বা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। ধরেন আপনার একটা স্মার্টফোনে আছে আর সেই একটা স্মার্টফোনে কিন্তু আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাপই ইনস্টল করতে পারছেন, বাট আপনি চাচ্ছেন একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে, সেটা কিন্তু সম্ভব একটা অ্যাপের মাধ্যমে। এই জন্য আপনি যে কাজটা করবেন, হোয়াটসঅ্যাপে আসার পর উপরের দিকে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক দেবেন, তারপর সেটিংসে চলে যাবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন। অ্যাকাউন্টে আসার পর নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার একটা পপআপ আসবে, এখান থেকে নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন। এখন আপনি দেখতে পারবেন নতুন করে হোয়াটসঅ্যাপ ওপেন করার সময় যে ইন্টারফেসটা আসে ঠিক এইটাই আসছে। দেখেন এগ্রি এন্ড কন্টিনিউ একটা অপশন আসছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আগের মতো ফোন নাম্বার দিবেন, দিয়ে ভেরিফিকেশন করবেন, নেক্সট যাবেন, তাহলে কিন্তু আপনি নতুন অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো একটা নতুন অ্যাকাউন্ট এই অ্যাপের মধ্যে কিন্তু লগইন করে ফেলেছি। সো এখন যদি আমি পূর্বের অ্যাকাউন্টটাতে ফিরে যেতে চাই, আবার থ্রি লাইনসে ক্লিক করতে হবে বা থ্রি ডটসে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখান থেকে দুইটা অ্যাকাউন্টে দেখতে পারবেন, ঠিক আছে, আবার হচ্ছে আগের অ্যাকাউন্টে চলে আসবেন। আবার যদি আপনি নতুন যেটা লগইন করেছেন সেটাতে যেতে চান, তাহলে আবার হচ্ছে থ্রি ডটসে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি ওইটাতে কিন্তু চলে যেতে পারছেন। সো এভাবে আপনারা একটা অ্যাপে দুইটা অ্যাকাউন্ট কিন্তু চালাতে পারবেন। আপনারা যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ছবি পাঠাতে যান, তখন সেই ছবি পাঠানোর পর রেজুলেশনটা কিন্তু কমে যায়। এক্ষেত্রে আপনারা এইচডিতে ছবি পাঠাতে পারবেন। দেখেন আমি একজনের সাথে চ্যাট করছিলাম, তাকে একটা ছবি পাঠাবো। সো এখান থেকে আমি যে কাজটা করব, এখান থেকে দেখেন অ্যাটাচের আইকনটা আছে, এখানে ক্লিক দিব, তারপর হচ্ছে এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করব, তারপর হচ্ছে আমি যে ছবিটা পাঠাতে চাই আমি এই ছবিটা পাঠাবো, এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখন কিন্তু ছবিটা পাঠাবো না, উপরে দেখেন এইচডি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই এইচডিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে তারপর সেন্ড করে দিলে এখন যে ছবিটা ভদ্রলোকের কাছে যাবে এটা কিন্তু এইচডি কোয়ালিটিতে যাবে। ওকে, সো এভাবে কিন্তু আপনারা যে কাউকে এইচডি কোয়ালিটিতে ছবি সেন্ড করতে পারেন। নর্মালি আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ করি, যদি সেই মেসেজে কোনো ভুল থেকে থাকে, তখন কিন্তু আমরা এটাকে ডিলিট করে দিই। বাট ডিলিট করে দিলে সেই ব্যক্তি হয়তো বা আমাদেরকে মাইন্ড করতে পারে যে কে এমন পাঠিয়েছে, সে কেন ডিলিট করে দিয়েছে। সো এটা করার কোনো দরকার নেই। আপনি যদি দেখেন যে আপনার মেসেজটা কোনো ভুল অর্ড চলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে এডিট করতে পারেন। দেখেন আমি একটা মেসেজ আমি এখান থেকে লিখেছি, হ্যালো ব্রাদার হাউ আর ইউ, লিখে আমি এখান থেকে পাঠিয়ে দিই, ঠিক আছে। ওকে, পাঠিয়ে দেওয়ার পর আমার মনে হলো যে এখানে কোনো ভুল আছে, আমি হচ্ছে শুধু হ্যালো ব্রাদার দিব, হাউ আর ইউটা দিব না, অথবা হাউ আর ইউ এই কোনো একটা জায়গায় ভুল হয়েছে। এক্ষেত্রে আমরা কাজটা করব, জাস্ট এই টেক্সটার উপরে চেপে ধরে রাখবো, তারপর হচ্ছে উপরের দিকে থ্রি ডটসে ক্লিক দিব, তারপর এডিট অপশনটা দেখতে পারবো, এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা আমাদের মতো করে এটাকে এডিট করতে পারবো, এখান থেকে এডিট করতে পারবো। দেন হচ্ছে এখান থেকে ঠিক চিহ্নটাতে একটা ক্লিক করে দিলে কিন্তু জাস্ট সেইটাই চলে যাচ্ছে। ওকে, তার মানে আমরা মেসেজ এডিট করার একটা সুযোগ পাচ্ছি। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে। হোয়াটসঅ্যাপের এই টেক্সটা কিন্তু অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। কেন আমি আপনাদেরকে দেখালি বুঝবেন। ধরেন আমি এই ছবিটা হোয়াটসঅ্যাপে একজনকে পাঠানোর জন্য সিলেক্ট করে রেখেছি, এখন আমি এই ছবিটা তার এখানে পাঠাবো আর সেই ছবিটা সে ওপেন করার পর জাস্ট 10 সেকেন্ড পর এই ছবিটা ব্যানিশ হয়ে যাবে। মানে ওপেন না করলে হচ্ছে না, ওপেন যখনই সে ওপেন করবে, ওপেন করার 10 সেকেন্ড পরে এই ছবিটা আর থাকবে না, এই ছবিটা আর দেখতে পারবে না, জাস্ট একবারই দেখবে, অটোমেটিক চলে যাবে ছবিটা। এইটা করার জন্য দেখেন অ্যাড ক্যাপশনের পাশেই দেখেন ওয়ান আছে, জাস্ট এইটার উপর যদি আমরা একটা ক্লিক করি, জাস্ট এখান থেকে হচ্ছে কি ফটো ভিউ ওয়ান, মানে একবার এসে ছবিটা দেখতে পারবে। দেখার পরে এই ছবিটা ক্লোজ করে দেওয়ার পর এই ছবিটা কিন্তু আর খুঁজে পাবে না। এখন যদি আমি সেন্ড করে দেই ছবিটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। ছবিটা চলে যাওয়ার পর সেই ভদ্রলোক জাস্ট একবার দেখতে পারবে, একবার ওপেন করার পর একবার দেখবে, তারপরে কিন্তু এই ছবিটা আর সে খুঁজে পাবে না হোয়াটসঅ্যাপে। এই ট্রিক্সটা অনেকেরই হয়তো বা অনেক বেশি কাজে লাগবে আশা করি। হোয়াটসঅ্যাপের এখন যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি চাইলে কিন্তু একসাথে অনেকগুলো ডিভাইসে কিন্তু আপনার লগ ইন করতে পারেন। ধরেন এই একটা স্মার্টফোন, এই একটা স্মার্টফোন, আবার কম্পিউটার, একই সাথে দুইটা তিনটা ডিভাইসে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। কিভাবে চলুন আপনাদেরকে দেখাই। ধরেন আমার এখানে কিন্তু একটা নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাপস কিন্তু আমি জাস্ট এখানে ইনস্টল করেছি, এখন ওপেন করি নাই, ঠিক আছে। আমি দেখেন ওপেনে যদি ক্লিক দেই তাহলে কি আসে, এই যে দেখেন একদমই কিন্তু নিউ রয়েছে, ঠিক আছে। আমি আবার হচ্ছে এখান থেকে নেক্সট করে দিচ্ছিলাম, তারপর হচ্ছে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি, এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু এখানে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপটা লগ ইন করি নাই, বাট এই ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপটা লগ ইন করা আছে। এইটা আমি এখানে নিয়ে আসবো, কম্পিউটারেও নিয়ে যেতে পারবো,
একটা স্মার্টফোন দিয়ে দেখাই। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে উপরের দিকে টি ডটস রয়েছে, এখানে ক্লিক দিব। তারপর হচ্ছে লিঙ্ক ডিভাইসেস, এখানে ক্লিক দিব। দেওয়ার পর হচ্ছে এখান থেকে লিঙ্ক ডিভাইস, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমার কিন্তু এখান থেকে ক্যামেরা আইকনটা চালু হয়েছে, ঠিক আছে, মানে ক্যামেরাটা চালু হয়েছে। এখন এই ফোনে হচ্ছে টি ডটসে ক্লিক দিলাম। তারপর হচ্ছে লিঙ্ক অ্যাজ কম্পারিশন ডিভাইস, এখানে দিলাম। এখন একটা কিউআর কোড কিন্তু এইটাতে শো করছে, আর এটাতে হচ্ছে ক্যামেরা আইকন, ক্যামেরা আর কি, জাস্ট ক্যামেরাটা চালু হয়েছে। এখন এইটাকে জাস্ট আমি এটা দিয়ে হচ্ছে দেখেন স্ক্যান করি। স্ক্যান করার সাথে সাথে কিন্তু এখন আপনারা দেখতে পারবেন, আপনারা দেখতে থাকেন, জাস্ট এইখানে যা আছে, এই ডিভাইসে যা আছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে। দেখেন আসতেছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? সো ইন্টারেস্টিং। এখন কিন্তু আমি দেখেন আমি যদি এখানে ব্যাকে যাই, দেখেন এই যে দুইটা কিন্তু একই সাথে, এখন কিন্তু কম্পিউটার থেকে একই সাথে আমি সেম ভাবে কিন্তু লগ ইন করতে পারবো কম্পিউটারে যদি আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিই। ওকে, সো এখন আমি যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু চাইলে চ্যাট করতে পারি। এই ফিচারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এর আমার কাছে দারুণ লাগে। আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আপনারা আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন, দেখেন আমি একজনের সাথে চ্যাট করছি এবং চ্যাটের নিচে ব্যাকগ্রাউন্ডে নর্মাল যে একটা ওয়াল পেপার থাকে সেটাকে চেঞ্জ করে আমি আমার নিজের ওয়াল পেপারটা কিন্তু বসিয়েছি। ওকে, সো আপনারা কিভাবে আপনাদের ওয়াল পেপারগুলো বসাতে পারেন, এক একজনের সাথে যে চ্যাট করেন তার ছবিটাও চাইলে বসিয়ে দিতে পারেন, কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনি একজনের সাথে চ্যাট করছেন, তার এই চ্যাট অপশনে যাবেন, যাওয়ার পর উপর দিকে যে থ্রি লাইন্স রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি ওয়াল পেপারে যাবেন, তারপর এখান থেকে হচ্ছে ডিফল্ট কিছু ওয়াল পেপার রয়েছে সেগুলো সেট করতে পারেন। আর মাই ওয়াল পেপারে ক্লিক দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ওয়াল পেপার সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম জাস্ট এখন আপনাদের বোঝানোর জন্য, জাস্ট সিলেক্ট করে দিলাম, এখন একটু সেট করে নিলাম, নিচে সেট অ্যাজ ওয়াল পেপার দিলাম। দেওয়ার পরে দেখেন এখন এই ছবিটা কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজের ছবিটাও এখানে সেট করতে পারেন। হোয়াটসঅ্যাপের একটা বিরক্তিকর বিষয় কি জানেন, যদি নাম্বার সেভ না করে কাউকে কল দিতে চান তাহলে কিন্তু নর্মালি কল দেওয়া যায় না। আবার এমন অনেক নাম্বার আছে যেটা একবারই ইউজ করবো বাট সেভ করারও দরকার হয় না। সো এই ক্ষেত্রে একটা ট্রিক্স আছে, নাম্বার সেভ না করে আপনি কিন্তু তাকে কল দিতে পারবেন যাকে ইচ্ছে তাকে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখেন হোয়াটসঅ্যাপের নিচের দিকে প্লাসের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নিজের নাম্বারটা শো করছে, অর্থাৎ যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপটা খুলেছেন, ঠিক আছে, এখানে ব্র্যাকেটে ইউ থাকতে পারে। সো এই নাম্বারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যে ব্যক্তিকে মেসেজটা পাঠাতে যাচ্ছেন সে যদি বাংলাদেশের হয় তাহলে কান্ট্রি কোড দিবেন +88, বা অন্য কোনো দেশে হলে সে কান্ট্রি কোডটা দিয়ে তার নাম্বারটা আপনি টাইপ করবেন। ওকে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এখন আমি যে কাজটা করব, সেন্ড আইটেমে একটা ক্লিক করে দিব। এখন মেসেজটা চলে গিয়েছে মানে কোথাও যায় নাই, আমার এখানেই থেকে গিয়েছে। ওকে, এখন আমি জাস্ট এই নাম্বারটার উপর এটা ক্লিক করব, তাহলে দেখেন এখান থেকে চ্যাট উইথ অপশনটা দেখাচ্ছে, জাস্ট এটার উপর যদি আমি ক্লিক দিই এখন কিন্তু নাম্বার সেভ না করে ওই ব্যক্তির সাথে আমি কথা বলতে পারছি। এখন আমি চাইলেই তাকে কিন্তু হাই পাঠাতে পারছি, দেখেন এখানে কিন্তু আমি হাই পাঠিয়ে দিতে পারছি। এখন চাইলে কিন্তু আমি তাকে এখান থেকে ক্লিক করে কলও দিতে পারছি, এই যে দেখেন নাম্বার সেভ করি নি বাট এখান থেকে কিন্তু কলও যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কারোর সাথে নাম্বার সেভ না করেও কিন্তু চ্যাটও করতে পারেন প্লাস কলও দিতে পারেন। হোয়াটসঅ্যাপের এখন যে ট্রিক্সটা শেয়ার করবো সেটা কিন্তু একটা নিরাপত্তাজনিত ট্রিক্স, এটা অনেকেরই কাজে লাগবে। ধরুন আপনি আপনার স্মার্টফোনটাকে রেখে কোথাও চলে গিয়েছেন, একজন এসে দেখালো যে আপনার হোয়াটসঅ্যাপে আসলে সে ঢুকে পড়েছে এবং আপনি কার সাথে কি মেসেজ করেছেন বা কার সাথে কথা বলেছেন সব কিছু দেখে ফেলেছে। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের অ্যাপটাকে লক করে রাখতে পারেন। এই জন্য আপনি যে কাজটা করবেন, থ্রি ডটস রয়েছে উপরের দিকে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে সেটিংস অপশনে একটা ক্লিক করবেন, তারপর আপনি হচ্ছে প্রাইভেসি অপশনে যাবেন। প্রাইভেসি থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন অ্যাপ লক নামে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এবারে অপশনটা দেখাচ্ছে আনলক উইথ বায়োমেট্রিক্স, সো এটার পাশে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে এই যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকলে ফিঙ্গারপ্রিন্ট, অথবা যদি আপনি কি বলে এটাকে প্যাটার্ন দিয়ে থাকেন তাহলে প্যাটার্নটা দিয়ে দিবেন। দিয়ে তারপর হচ্ছে এখান থেকে বলছে যে আপনার অ্যাপটা আসলে কিভাবে লক হবে, আপনি জাস্ট হচ্ছে অ্যাপটাকে বন্ধ করার সাথে সাথে কি আবার লক চাইবে, নাকি এক মিনিট পরে চাইবে, নাকি 30 মিনিট পরে চাইবে। আমি ইমিডিয়েট চাচ্ছি, সো ইমিডিয়েটটাকে সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে আমি যদি এখন ব্যাক করে চলে আসি, এখান থেকে বেরিয়ে চলে যাই, এখন যদি আমি আবার হোয়াটসঅ্যাপে ঢুকতে চাই তাহলে কিন্তু নর্মালি ঢুকতে পারছি না, তার মানে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অথবা প্যাটার্ন লক অথবা পিন লক যেটাই দিয়ে আমি সেট করি সেটাই দিতে হবে, ঠিক আছে। এখন আমি ফিঙ্গার দিলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আমি প্রবেশ করতে পারছি, তার মানে আমার হোয়াটসঅ্যাপটা আগের থেকে অনেক বেশি সুরক্ষিত থাকছে। মেসেঞ্জারে কিন্তু একটা অপশন আছে যে আপনি কারো মেসেজ পড়েছেন কিংবা পড়েন নাই সেটা কিন্তু সে বুঝতে পারবে না যদি সেই অপশনটা আপনি বন্ধ করে রাখেন, বা আপনি অনলাইনে আছেন কিনা সেটা কিন্তু আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন, লাস্ট সিনটা সেটাও আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপেও কিন্তু এই অপশনগুলো আছে, আমি আপনাদেরকে দেখাই কিভাবে সেটা করবেন। এই জন্য আপনারা উপরের দিকে থ্রি ডটসে ক্লিক করবেন, তারপর হচ্ছে সেটিংস আইকনে চলে যাবেন, তারপর হচ্ছে প্রাইভেসি অপশনে চলে যাবেন। এখানে আসার পর রিড রিসিপ্ট এইটা অন করা রয়েছে, এইটাকে যদি আপনি অফ করে দেন, এইটা অফ করে দিলে কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় আপনি যদি সেটাকে সিন করেন
করেন, পরে ফেলেন, তারপরে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন কিংবা পড়েন নাই। আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা দেখেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন। এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে দেখেন প্রথম অপশনটা বলছে হু ক্যান সি মাই লাস্ট সিন। হোয়াটসঅ্যাপে দেখবেন যে যে কারো প্রোফাইলে ঢোকার পর দেখা যায় যে সে লাস্ট কত ঘন্টা আগে সে অ্যাক্টিভ ছিল বা অনলাইনে ছিল, এটা কিন্তু দেখা যায়। সো এটাকে কিন্তু আমি বন্ধ করে রেখেছি নোবডি। আপনাদের সাধারণত এরকম এভরিওয়ান থাকতে পারে, আপনারা এটাকে নোবডি করে দিলে আপনার এটা কেউই দেখতে পারবে না। আর যদি মাই কন্ট্যাক্ট দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবে। তারপরের অপশনটা হচ্ছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন। তার মানে বলছে যে আপনি অনলাইনে আছেন কিনা কেউ যদি আপনার প্রোফাইলে যায় সে কিন্তু দেখতে পারে যে আপনি এই মুহূর্তে অনলাইনে আছেন কি নাই। এই অপশনটা যদি আপনি এখান থেকে জাস্ট হচ্ছে এই সেম অ্যাজ লাস্ট সিন এইটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার দেখতে পারবে না যে আপনি অনলাইনে এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন কিনা। ওকে, সো এইভাবে আপনি চাইলে আপনার প্রাইভেসিটা নিজে রক্ষা করতে পারেন। হোয়াটসঅ্যাপের এখন যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করবো এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট অনেকের জন্য, আবার অনেকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। দেখেন উপরের দিকে থ্রি ডট রয়েছে, সেই থ্রি ডটসে ক্লিক করছি, তারপর হচ্ছে সেটিংস অপশনে যাচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি অপশনে যাচ্ছি। প্রাইভেসিতে আসার পর আপনি যদি একটু নিচের দিকে আসেন এখানে গ্রুপ করে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট গ্রুপ। এই গ্রুপে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে হু ক্যান অ্যাড মি টু গ্রুপস, মানে কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে, এভরিওয়ান, যে কেউ চাইলে। এখন আমি একজনের নাম্বার সেভ করলাম না, জাস্ট অন্য জায়গা থেকে নাম্বার পেয়ে আমি তাকে কিন্তু চাইলে গ্রুপে অ্যাড করতে পারছি। এভাবে কিন্তু অনেকে আমাদেরকে গ্রুপে অ্যাড করে দেয়, যেটার জন্য আমরা অনেক সময় বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়ে যাই বা অনেকে বিরক্তও হই। সো আপনি চাইলে এখান থেকে যদি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড তাহলে হচ্ছে এখান থেকে আপনি যাদেরকে সিলেক্ট করে দেবেন তারাই শুধুমাত্র আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। আর দুই নম্বর অপশনটা যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। সো আপনি চাইলে কিন্তু বিরক্তিকর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন এই অপশনটা সিলেক্ট করার মধ্যে। তারপরে অপশনটা হচ্ছে কলস, এইটা যদি আপনি ক্লিক দেন আর এই অপশনটা যদি চালু করে দেন তাহলে আননোন নাম্বার থেকে যখন কোনো কল আসবে, মানে আপনার আসলে কন্ট্যাক্ট লিস্টে সেভ করা নেই এমন নাম্বার থেকে কল আসলে কলটা কিন্তু বাজবে বাট সাইলেন্ট, আপনাকে বিরক্ত করবে না। আপনি পরবর্তীতে চাইলে দেখে নিতে পারেন যে কে আপনাকে কল করেছিল। সো এটাও কিন্তু আপনাকে বিরক্তির হাত থেকে রক্ষা করবে। ওকে, তারপরে একটা অপশন রয়েছে চ্যাট লক, এটা নিয়ে আমি কথা বলবো না, এটা অনেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাট লক নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। এই চ্যাট লকটা কিন্তু অনেকেরই অনেক বেশি কাজে লাগবে, জাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন। সো গাইস, হোয়াটসঅ্যাপের যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করলাম এই ট্রিক্সগুলো আশা করি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। সো এই ট্রিক্সগুলোর মধ্যে কোন ট্রিক্সটা আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে বা ভালো লেগেছে সেটা আপনারা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেলিকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।